ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে লকডাউন আরও কড়াভাবে কার্যকর করতে পদক্ষেপ করল নিউ ব্যারাকপুর পুরসভা ওই পুরসভা এলাকায় যাতে বাইরে থেকে কেউ যেতে না পারেন তার জন্য দুটি বাদে সব রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয়েছে রাস্তা নাকা দায়িত্বে যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছেন তাদের বলা হয়েছে বাইরের কোনো গাড়ি যেন পুরো এলাকায় না ঢুকতে পারে পুরোসভা সূত্রে দাবি নিউ ব্যারাকপুর পুরসভার যে হাসপাতাল রয়েছে সেখানকার একটি ওয়ার্ডে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য কোয়ারেন্টিন ওয়ার্ড হিসেবে প্রস্তুত রাখা হয়েছে যেহেতু গোটা পুরো এলাকায় কোন করোনা পজিটিভ অথবা করোনা রোগে আক্রান্তের লক্ষণ পাওয়া যায়নি তাই রাজ্যের একটি পুরসভা সিদ্ধান্ত নিল পুরসভার প্রবেশ করার প্রত্যেকটা রাস্তা বন্ধ করে দেওয়ার এই মুহূর্তে ঠিক সেই মতোই একে একে প্রত্যেকটা রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে যেরকম নিউ ব্যারাকপুর পুরসভায় ঢোকার মধ্যমগ্রাম পুরসভা পেরিয়ে একটা রাস্তা রয়েছে খাল পার করে ঢোকা যায় এই মুহূর্তে তড়জোড় শুরু হয়েছে এটাকে এভাবেই একেবারে রুদ্ধ করে দেওয়ার শুধুমাত্র দুটো ভেতরে ঢোকার এবং অবশ্যই সিদ্ধান্ত হয়েছে প্রশাসনের যেখানে নাকা চেকিং চলবে ঠিক কি প্রয়োজনে কারা বাইরে থেকে ভেতরে ঢুকছেন অথবা একান্ত প্রয়োজনে যাদেরকে বাইরে যেতে হচ্ছে ঠিক তাদের একেবারে পরীক্ষা করে তবেই আসা যাওয়ার অনুমতি দেওয়া হবে যেহেতু এই পরিস্থিতি এই মুহূর্তে ধীরে ধীরে বেগতিক হচ্ছে এবং রাজ্যে দ্বিতীয় পর্যায়ে লকডাউনের দিকে এগোচ্ছে ফলে একটা নজিরবিহীন ভাবে গোটা পুরসভা এভাবেই সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে মন্ডলি বিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা